নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস পালিত, উন্নয়নের ফিরিস্তি দিলেন মন্ত্রী পরিমল। করিমগঞ্জ সীমান্তে কর্মরত অবস্থায় আত্মঘাতী বিএসএফ জওয়ান, চাঞ্চল্য পুতনির ব্যারাকে। যুবমোর্চার সংকল্প যাত্রা শিলচরেও, যুব সমাজকে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান দীপায়নের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 75তম স্বাধীনতা দিবসে কাছাড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। স্বাধীনতা দিবসের ভাষণে মন্ত্রী পরিমল রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম ও সরকারের পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। শুরুতে দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, সরকার বিভিন্ন বিভাগের নানা পদে 1 লক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ক্ষুদ্র ঋণ যারা পরিশোধ করতে পারছেন না, তাদের ঋণ পরিশোধের দায়িত্ব সরকার নিয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকের আয়োজন করেছে সরকার। সীমা সমস্যা অতি শীঘ্রই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে অসম সরকার। প্রতিটি জেলায় সুইমিং পুল ও মিনি জিম স্থাপনের জন্য 1 কোটি টাকা ধার্য করা হয়েছে। রাজ্যজুড়ে 100 কোটি টাকা ব্যয়ে 500টি খেলার মাঠের কাজ চলছে। গো ব্যবসা ও গোমাংস বিক্রি করা হিন্দু এলাকা ও মন্দিরের 5 কিলোমিটার ভেতরে বন্ধ করেছে সরকার। এভাবে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম ও পদক্ষেপ জনসম্মুখে তুলে ধরেন মন্ত্রী। এর আগে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে কোভিড যোদ্ধা হিসেবে প্রথম সারিতে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতরা হলেন ডক্টর দেবা চক্রবর্তী, ডক্টর এস এ শেখ, ডক্টর গুণজিৎ দাস, ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, ডক্টর প্রসেনজিৎ ঘোষ, ডক্টর অভিজিৎ দাস, ডক্টর বিকাশ সন্ধালিয়া, ডক্টর শুভেন্দু শেখর দাস ও ডক্টর রামচন্দ্র রংফার। স্বাস্থ্যকর্মীদের মধ্যে এল সুরুচি দেবী, জসিমুদ্দিন বরভুয়ে, মুর্শিদ আলম, দীপ শর্মা ও মানস প্রতিম দাস। এছাড়া ডিএসও আইডিএসপি ডক্টর ইব্রাহিম আলী আহমেদ এবং এমএনডিএইচও ডক্টর রজত দেবকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তি জলি, পুলিশ সুপার রমনদীপ কৌর, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। এই করোনা পরিস্থিতির মধ্যেই গোটা দেশ জুড়ে উন্নয়নের গতি কিছু থামেনি। প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধার নরেন্দ্র মোদীর সবকা বিকাশ সবকা বিশ্বাস এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সমবিকাশ ঘটে চলেছে। এই বিকাশের ধারায় সামিল হয়ে মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার লাগাতার কর্মধারা বিস্তৃত করেছে। বলা যায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপে কাজের গতিও ত্বরান্বিত হয়েছে। 2021 সালের 10 মে আসামের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শপথ গ্রহণের দিন থেকে এই সরকার আসামের জনগণের সেবায় প্রতিটি মুহূর্ত উৎসর্গ করছে। স্বাধীনতা দিবসের দিন আত্মঘাতী হলেন এক বিএসএফ এর জওয়ান। নিজের বন্দুকের গুরুতে আত্মঘাতী হন তিনি। এ ঘটনায় করিমগঞ্জের পুতনি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারত বাংলা সীমান্তে নিজ দায়িত্বে থাকাকালীন এ ঘটনা ঘটে। বিএসএফ এর 134 নম্বর ব্যাটেলিয়ান মনবীর সিং কি কারণে আত্মঘাতী হন তা জানা যায়নি। উত্তরপ্রদেশের জওয়ান কর্মরত অবস্থায় নিজ বন্দুক দিয়ে আত্মহত্যা করায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ বাজারছড়া পুলিশ ও বিএসএফ এর অফিসারও পৌঁছেন। পুলিশ জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিএসএফ হেডকোয়ার্টার মাছিমপুরে জওয়ানের শ্রদ্ধা জানিয়ে হেলিকপ্টার দিয়ে উত্তরপ্রদেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। যুব সমাজকে 75তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রের উন্নয়ন সাধনে সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা যুব সংকল্প যাত্রা সহ সমগ্র দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্য এবং আসাম প্রদেশ যুব মোর্চার সভাপতি অনুপ বর্মনের নির্দেশানুসারে কাছাড় জেলাতে যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে যুব সংকল্প যাত্রা পালন করা হয়। এদিন ইটখলাস্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে যুব সংকল্প
প্রকল্পযাত্রার সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। এদিন জেলা বিজেপি কার্যালয় থেকে মোট 75 জন যুব মোর্চার সদস্যদের নিয়ে সাইকেল মিছিল হয়। জেলা কার্যালয় থেকে শুরু করে মিছিল শিলচর অম্বিকাপুটি হয়ে রাঙ্গেরখালি গিয়ে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, জাতীয় সভাপতি তেজস্বী সূর্যের নির্দেশ অনুসারে এই সংকল্প যাত্রা দেশের প্রত্যেকটি রাজ্য এবং জেলায় পালন হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সম্পাদক তথা জেলা যুব মোর্চার প্রভারী রাজেশ কুমার দাস, জেলা বিজেপির সম্পাদক গোপালকান্তি রায় প্রমুখ। গোটা ভারতবর্ষ ও গোটা আসাম বিকশিত ভারতবর্ষ, বিকশিত আসামের লক্ষ্যে এগোচ্ছে। আপামর জনসাধারণের নিকট আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কেন্দ্র সরকারের নেতৃত্বে 370 দ্বারা বিলোপ হয়েছে ভারতবর্ষে রাম রাজ্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর গত 13 তারিখ বাজেট অধিবেশনের শেষ দিনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাটেল প্রোটেকশন বিল, হিস্টোরিক্যাল বিল আসাম বিধানসভায় পাস হয়েছে। তার জন্য আপামর জনসাধারণের সহযোগিতা করার জন্য আমি সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন। সোনাই সার্কেল অফিসে 75তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার দীপঙ্কর নাথ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটাচ সার্কেল অফিসার বিকাশ ছেত্রী, অফিসের কর্মী নিরঞ্জন দাস প্রমুখ। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গিয়ে ভারত মাতার জয়ধ্বনি দেন তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সার্কেল আধিকারিক দীপঙ্কর নাথ স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি সম্প্রীতি ও ঐক্য কামনা করেন। এদিন সোনাই হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূলও বিতরণ করেন সার্কেল অফিসার। এদিন সোনাই থানায়ও যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস পালন করা হয়। থানার ওসি রাজবংশী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। আৰু যিভাবে আমি চলি আছো এটা আমি সকলোৱে জানো যে 1947ত আমাৰ দেশ আজাদ হৈছিলে আৰু সেইভাবে আমি স্বাধীনতা দিবস পালন কৰি আহিছো। আৰু আশা ৰাখিছো যি ধৰণে আমাৰ এই ৰাজচক্ৰ যোনটো অফিচটো আছে আমাৰ জানামতে 1929 চনত এষ্টাব্লিছ হৈছিলে। আৰু মোৰ এইটোৱে আশা আছে যে সকলো আমাৰ বিষয়ববীয়াসকলে যাতে এই আমাৰ যোনটো হিষ্ট্ৰিকেল যিটো এটা পৰম্পৰা এটা আছে সেইটো যাতে আগবঢ়াই নিয়ে, সুচাৰুৰূপে কাম চলাই নিষ্ঠাৰভাৱে। এদিকে এদিন সোনাইয়ের হাসপাতাল রোডের কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ওয়াইসি ফ্যান্স ট্রাস্টের কর্মকর্তারা। এরপর স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অতিথি সোনাই টাউন ইআইইউডিএফ কমিটির সভাপতি সাব্বির আহমেদ মজুমদার, সংস্থার সভাপতি সাহেন আহমেদ বড়ভুইয়া, সম্পাদক মহিবুল ইসলাম লস্কর প্রমুখ। অন্যদিকে নবগঠিত সোনাবাড়ি ঘাটের ফ্রান্স এনজিওর কার্যালয়ে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এনজিওর সদস্যরা। পতাকা উত্তোলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিওর সভাপতি জসিমউদ্দিন লস্কর, সম্পাদক জাবির হোসেন লস্কর, আলী রহমত লস্কর, নিজামউদ্দিন লস্কর, শাহাবুদ্দিন লস্কর প্রমুখ। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয় আর্য ভবনে 75তম স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের 150তম শুভ জন্মদিন উপলক্ষে জগৎমঙ্গল শান্তিযজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দীপ প্রজ্বলন ও বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। সঙ্গীত পরিবেশন করেন অরিন্দম চক্রবর্তী পায়েল দাস, একক নৃত্যে ছিলেন নবনীতা চক্রবর্তী, নিবেদিতা দাস ও শ্রেয়াংশী পাল, কথা কবিতা ছিলেন মৌমিতা চক্রবর্তী, দেবলীনা রায়, অপরাজিতা ভট্টাচার্য। গোটা আয়োজনে বিশেষ সহযোগিতা করেন দিব্যেন্দু কর, বিশ্বজিৎ সাহা, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, শিবাজী চক্রবর্তী, মৃণাল দেব প্রমুখ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ডান হাত
ইম্পেরিয়াল ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টের আওতায় কৃতিদের সংবর্ধনা প্রদান করা হল স্বাধীনতা দিবসে। রবিবার সোনাইয়ের প্রতিষ্ঠানে কৃতি পড়ুয়াদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ফখরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পড়ুয়াদের মধ্যে দিন বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহরিয়ার লস্কর। মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইএসডির ডিরেক্টর রত্নদীপ দেবরায়, ম্যানেজার রাহুল জেসওয়াল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরিয়ার ভিশনের চেয়ারম্যান আফিয়া বেগম বরভুইয়া, ইকবাল হোসেন মজুমদার, শাহজাহান লস্কর, আনোয়ার হোসেন লস্কর, বক্তার হোসেন লস্কর প্রমুখ। ট্রান্সপোর্টেশন এক্সপেন্ডিচার এখন অনেক বেড়ে গেছে। আগে আমার অনেক স্টুডেন্টরা আছে যে কালাই বা ডিফারেন্ট জায়গা থেকে আসতে পারছে না, যেমন কোভিড এর জন্য মেজর প্রবলেম হয়ে গেছে। কোভিড হওয়াতে মানুষের মানে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ হয়ে গেছে। এছাড়া মানুষ ফাইন্যান্সিয়াল এর জন্য মুভমেন্ট অফিস থেকে মুভমেন্ট চার্জ বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আজকে একটা আমি ডিসিশন নিচ্ছি যে আইএসডি যারা আজকে ফ্রেশার্স এখানে আছেন ওদের জন্য একটা গুড নিউজ বা ওনার ফ্রেন্ডদেরকে উনি মেসেজ দিতে পারবেন যে একটু শুনেন কথাটা। আমরা ফার্স্ট টাইম শুনাইতে আমরা দিচ্ছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কোর্স যেটা আছে বেসিক যে অফিস ম্যানেজমেন্টের কোর্সটা জাস্ট 2 মান্থের, যারা বিপিএল বা ফাইন্যান্সিয়াল যাদের পড় আছে ওদেরকে আমরা 500 রুপিসে আমরা বেসিক কোর্সটা দেব। এটা হচ্ছে আজকে স্বাধীনতা দিবস মর্যাদার সঙ্গে পালন করছে হৃদয় সামাজিক সংস্থা। সকালে নিজস্ব কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্ত। এ উপলক্ষে ছোট দুধপাতিল বাগমারা অঞ্চলের নিবাসী রিঙ্কু পাল ও পার্বতী পালের মেয়ে প্রিয়াঙ্কা পালকে একটি হুইল চেয়ার দান করা হয়। তাছাড়াও ওই অঞ্চলের কিছু বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী ও পানীয় জল বিতরণ করা হয়। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ সহ সম্পাদক বিজু পাল, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, ঝুনু কুমার দাস, নন্দন রায়, সম্রাট দাস, সুমন দেব প্রমুখ। হৃদয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষে 15 আগস্ট উপলক্ষে আজকে আমরা ছোট দুধপাতিল অঞ্চলে বাগমারা অঞ্চলে আমরা একটা হুইল চেয়ার রিঙ্কু পাল পার্বতী পালের মেয়ে প্রিয়াঙ্কা পাল রে আমরা আজকে হৃদয়ের তরফ থেকে এটা হুইল চেয়ার দান করছি। এটা আমরা কন্টিনিউয়াস প্রসেস, আমরা অনেক সময় সবসময় আমরা প্রায় করিয়া থাকি। আজকে আমরা এই 15 আগস্ট উপলক্ষে করছি এবং এখানে কিছু বাচ্চারা আমরা ফুড আইটেম বিতরণ করছি। এইগুলো আমরা কর্মসূচি, আজকে আরও বিভিন্ন কর্মসূচি আছে, এটা দিয়ে আমরা শুরু করছি। আর এই বছর আমরা 25 বছর উদযাপন আমরা করলাম, এই উপলক্ষে এটা আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ। শিশুবাসী দর্শককে সকলে আশীর্বাদ আমরা কামনা করি। ধন্যবাদ। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে শেডোর ব্যবস্থাপনায় শেডো কমিউনিটি হলে আজাদী কা অমৃত উৎসব পালিত হয়। সকাল 7:45 শেডু সংস্থার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি সত্যব্রততে। তারপর শেডুর সম্পাদক অজিত দাস বৃক্ষরোপণ করেন, পরে একটি শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন বরখলার নেতা অমলেন্দু দাস, শেডুর প্রধান শিক্ষিকা আরাধনা দাস, বিষ্ণুদে, বরানী মজুমদার প্রমুখ। আমাদের ক্লাবের সভাপতি যাতে এই বিষয়ে স্বাধীনতা দিবসে আজকে দুই চারটি কথা বলা লাগে। আজকে আমরা এই যে স্বাধীনতা উদ্যম নেহরু যুব কেন্দ্র সেটাও যেহেতু আমরা র্যালি আয়োজন করেছি, সেখানে সমাজের সবাই ভর্তি বলে ধন্যবাদ জানাই। 75তম স্বাধীনতা দিবস পালন করল বরখলা সবুজ সংঘ ক্লাব। সকাল 8:00 পতাকা উত্তোলন করেন অমলেন্দু দাস, সঙ্গে উপস্থিত থাকেন সভাপতি বিজয় কুমার সাউ, সম্পাদক গৌতম ধর চৌধুরী, স্বরূপ দাস, গোপাল ধর চৌধুরী প্রমুখ। আমরা যে কোনো উৎসব পালন করতে গিয়ে উৎসব পালন করি সংকল্পের মাধ্যম দিয়ে, উৎসব পালন করি বিগত উৎসব থেকে এই উৎসব পর্যন্ত আমাদের কি অর্জন করা হলো সেগুলো পর্যালোচনা করে কথা উত্থাপন করার জন্য, এবং আগামী উৎসব যেটা পালন করব সেই উৎসবের
পালন করার মধ্যবর্তীতে আমরা কী করবো সেই সিদ্ধান্তে আমরা পালন করি। বন্ধুরা, আজকের এই স্বাধীনতা দিবসের সাক্ষী আছে ভারতবর্ষে 75 বছরের ভিতরে অনেক কিছু অগ্রগতি হয়েছে ভারতবর্ষ একটা যুবক দেশ স্বাধীনতার হিসাব থেকে ধরতে গেলে। উদয়ের পথে এনজিওর পক্ষ থেকে ব্যতিক্রমীভাবে 75তম স্বাধীনতা দিবস পালন করেছে। শেল্টার ফর হোমলেস পিপল নামের একটি প্রকল্প হাতে নেয় সংস্থা। গৃহহীন মানুষদের মাথার উপরে একটি ছাদের ব্যবস্থা করে দিতেই এই উদ্যোগ। রবিবার এই কাজের সূচনা হয় পথে থাকা অসহায় গৃহহীন মানুষদের মধ্যে তিরপাল বিতরণ করে। আজকে আমরা উদয়ের পথের এনজিওর পক্ষ থেকে 75তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আমাদের জাতীয় সঙ্গীতটাকে যেভাবে প্রাধান্য দিয়েছেন, আজকে আমরা গর্বিত। তাই আমরা এই জাতীয় সঙ্গীত গেয়ে আমরা দেশের মাতৃভূমিকে আমরা সম্মান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সমগ্র ভারতবর্ষের সঙ্গে 75তম স্বাধীনতা দিবস পালন করলো উধারবন্দের পানগ্রাম তৃতীয় খণ্ডের গ্রিন কাছার ইসলামিক সঙ্গীত সহ আকর্ষণীয় নাটক ইউটিউব চ্যানেল। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি শাহজাহান লস্কর, সম্পাদক আয়াজ উদ্দিন লস্কর, ডিরেক্টর আব্দুস শহীদ খা, সহকারী সুফিয়ান বরলস্কর, নেওয়াজ লস্কর, শহীদ লস্কর, মুন্না লস্কর, জৈনুল হক, আজাদ হোসেন, হামিদুল হোসেন প্রমুখ। আমি আমার গ্রিন কাছার চ্যানেলের ফালের পরা গোটেই ভারতবাসী অভিনন্দন জানাইছি। আমার চ্যানেল ইদানিং চালু হয়েছে আর ভবিষ্যতে আপনার তাত থাকিব আর আকর্ষণীয় নাটক লই আমার চ্যানেল আগবাড়ি গই আছে। আপনার মরম পালে আরো আগলৈ আমার চ্যানেল গই থাকিব। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির শহর মণ্ডলের প্রাক্তন সম্পাদিকা তথা আইনজীবী মনীষাদের উদ্যোগে এবং স্থানীয় কৃষ্টিবিবেক ক্লাব ও যুব শক্তি পরিষদের যৌথ ব্যবস্থাপনায় 134 নং বুথের কচিকাঁচা এবং উপস্থিত অন্যান্যদের মধ্যে স্ন্যাক্স, কেক, বিস্কুট ইত্যাদি প্যাকেটজাত শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তারাপুর মালুগ্রাম মণ্ডলের সহসভাপতি বিপ্লব দেবনাথ, বিজেপি নেতা তথা আইনজীবী জয়জ্যোতি দে, 25 নং ওয়ার্ডের 120 নং বুথ সভাপতি রাজদীপ ভট্টাচার্য, 135 নং বুথ সভাপতি সঞ্জয় চক্রবর্তী, কৃষ্টিবিবেক ক্লাবের সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী, যুব শক্তি পরিষদের সহসভাপতি রূপক ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক গুড্ডুনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে 75তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন করিমগঞ্জের শাসক খড়গেশ্বর পেকু। সঙ্গে প্যারেডে অংশগ্রহণ করা 15 ব্যাটেলিয়ন, আসাম পুলিশ, ট্রাফিক পুলিশ, বিএসএফ ব্র্যান্ডদের হাতে ট্রফি সহ সার্টিফিকেট তুলে দেন জেলাশাসক খড়গেশ্বর পেকু ও পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া প্রমুখ। আমি আশা করি আগামী দিনে আমরা কলেজকে যুব পার্টনার নামিয়ে আনতে পারি, যদি আমাদের জেলার সম্মানিত নাগরিকরা কলেজ গতকাল মনে করেন যা সরকারের অবগত করেছে। আমি আশা করি জেলার সকল নাগরিক আমাদের জেলায় কোভিড-19 মহামারী পরিস্থিতির মোকাবিলা চলিতে করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস পালিত, উন্নয়নের ফিরিস্তি দিলেন মন্ত্রী পরিমল। করিমগঞ্জ সীমান্তে কর্মরত অবস্থায় আত্মঘাতী বিএসএফ জওয়ান, চাঞ্চল্য পুতনির ব্যারাকে। যুবমোর্চার সংকল্প যাত্রা শিলচরেও, যুব সমাজকে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান দীপায়নের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।